সালের টেট পরীক্ষা দেখো ইতিমধ্যেই টেট পরীক্ষা দুই হাজার তেইশ সালের টেট পরীক্ষা নিয়ে কিন্তু চিন্তায় দুশ্চিন্তায় বলতে পারি দুশ্চিন্তায় রয়েছে ছাত্রছাত্রীরা যারা টেটে বসছে তারা কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে তার কারণ কি কারণ হচ্ছে টেট পরীক্ষার ডেট দশ তারিখ ছিল সেটা পিছিয়ে চব্বিশ এবং চব্বিশ তারিখ পরীক্ষা পিছনে নিয়ে প্রথমে একজন সাংসদ জনস্বার্থ মামলা করলো এবং তারপর একজন স্টুডেন্ট জনস্বার্থ মামলা করলো তারপর যারা সাধুরা ব্রিগেডে গীতা পাঠ হবে সেই সাধু সেই যে কমিটি সেই কমিটি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলো যাতে পরীক্ষার ডেট পিছিয়ে দেওয়া হয় গতকাল রাতেই প্রাইমারি শিক্ষা পর্ষদ তারা কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবার কথা দেখো চব্বিশ তারিখ কিন্তু ফাইনাল তার কারণ রাজ্যের শাসক দলও কিন্তু চাইছে তারিখেই টেট অ্যান্ড পরীক্ষাটা হোক কোথায় কি হবে শাসক দলের যারা নেতৃত্বরা রয়েছে বা সাংসদরা রয়েছে এমপি এমেলিনা রয়েছে তারা একটা জিনিস বলছে যে চব্বিশ তারিখ টেট টেটের সাথে কী সম্পর্ক টেট হচ্ছে বলে কিন্তু মেট্রো রেল পরিষেবা বাড়িয়ে দেওয়া হয়েছে সরকারি বাস রেল পরিষেবা বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে ছাত্রছাত্রীদের কোনো রকমের অসুবিধার মধ্যে পড়তে না হয় তো বন্ধুরা তোমরা যারা টেট পরীক্ষার্থী রয়েছে তোমাদেরকে আমি বলবো বেশ অফ লাগ তোমরা ভালো করে পড়াশোনা করো ভালো করে পরীক্ষা দাও দেখো এবার কিন্তু বায়োমেট্রিকটা তোমাদের বেঞ্চেই হবে তোমরা বেঞ্চে কোনাকুলি হয়ে বসবে এবং তারপর তোমাদের বেঞ্চেই বায়োমেট্রিকটা নিয়ে নেওয়া হবে কোনো রকম ইলেকট্রনিক জিনিস নিয়ে ঢুকবে না অনলি পেন অ্যান্ড অ্যাডমিট কার্ড এই দুটো জিনিস নিয়ে যাবে পরীক্ষা ভালো করে দাও আর চব্বিশ তারিখই পরীক্ষা হচ্ছে চব্বিশ তারিখ পরীক্ষা ধরে এগো অনেকে কমেন্ট করছো কমেন্ট উনিpuri আর একজন পরীক্ষার্থী বসবেন এইখানে একজন পরীক্ষার্থী বসছেন অর্থাৎ চলবে শিয়ালদহ ডিভিশনে 16টি অতিরিক্ত ট্রেন চলবে সব স্টেশনে দাঁড়াবে গ্যালপিং ট্রেন স্টেশনে থাকবে ভারতীয় আরপিএফ এবং জিআরপি প্রাথমিক শিক্ষা পরিষদের নির্দেশিকা পরীক্ষা শুরুর দু ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হবে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে শুধুমাত্র অ্যাডমিট কার্ড এবং পেন নিয়ে পরীক্ষা কেন্দ্রে থাকছে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দেওয়ার ব্যবস্থা দেখো রবিবার কিন্তু রাজ্যে রয়েছে টেট পরীক্ষা এবং টেট পরীক্ষার জন্য কিন্তু মেট্রো পরিষেবা বাড়ানো হয়েছে তার সাথে ট্রেন বাস পরিষেবাও কিন্তু বাড়ানো হয়েছে ট্রেন কিন্তু সেদিনকে প্রত্যেকটি স্টেশনে দাঁড়াবে তার সাথে মেট্রোর ব্যবস্থা করা হয়েছে মেট্রো কিন্তু বেশি থাকবে এবং গতকাল রাত্রিবেলায় কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা জানিয়ে দিয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেওয়ার জন্য সেই জন্য নোটিশও দিয়ে দিয়েছে তো তোমরা যারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো তোমাদের তো খুবই ভালো আর যারা এখনও পর্যন্ত ডাউনলোড করোই তোমাদের বলছি ওয়েবসাইটে যাবে ওয়েবসাইটে যাওয়ার পর দেখবে এখানে প্রিন্ট ডাউনলোড অ্যাডমিট কার্ড সেই প্রিন্ট ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করে যে ইন্টারফেস আসবে সেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ এই দুটো দিয়ে দিলেই কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে সেও কিন্তু বহু পরীক্ষার্থী টেট পরীক্ষা দিচ্ছে এবং টেট পরীক্ষা নিয়ে কিন্তু এবছর একটা অশান্তির সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে টেট পরীক্ষার দিন পিছনে নিয়ে তবে হাইকোর্টের রায় দিকে তোমরা তাকিও না তোমরা নিজেদের মতো পড়াশোনা করো চব্বিশ তারিখ পরীক্ষা হচ্ছে এটা ধরেই এগো চব্বিশ তারিখ কিন্তু ট্রেন বাস রেল পরিষেবা বাড়ানো হয়েছে কলকাতা হাইকোর্টের কী রায় আসে সেই দিকে তোমাদের নজর দেওয়ার দরকার নেই সেদিকে চিন্তা করার দরকারই নেই তোমরা চব্বিশ তারিখ পরীক্ষা হবে এই ধরে এগো চব্বিশ তারিখ বেশি দেরি নেই হাতে কম দিন আছে দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো ভিডিওর নিচে চ্যানেলের বেল আইকন ক্লিক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সবাই ভালো করে পরীক্ষা